Hi everyone, welcome to Footsteps new video. এই মুহূর্তে আমরা আছি ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলে আর আজকের ভিডিওটি হচ্ছে এই অ্যাম্বাসেডর হোটেলের রিভিউ নিয়ে। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন অ্যাম্বাসেডর হোটেলে পৌঁছাই তখন বাজে রাত 10:30। হোটেলে পৌঁছেই প্রথমে আমরা গেলাম চেক ইন করার জন্য। আমাদের যেহেতু আগে থেকেই সবকিছু রিজার্ভেশন দেয়া ছিল তাই আমাদের কোনো ধারণা ছিল না যে এখানে কোনো অ্যাডিশনাল অ্যামাউন্ট পে করতে হতে পারে। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এই হোটেলের নিয়ম হচ্ছে যে আপনারা যখন চেক ইন করবেন 1000 বাত সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হবে, যেই অ্যামাউন্ট আপনারা চেক আউট করার সময় আবার আপনাদেরকে দিয়েও দেওয়া হবে। প্রথমেই চলুন অ্যাম্বাসেডর হোটেলের রুমগুলো একটু দেখে নিই। যেহেতু আমাদের রুমটি ছিল দোতলায় তাই আমরা এর জানালা দিয়ে বাহিরের তেমন কোনো ভিউ পাইনি, তবে আপনারা যদি একটু উপরের দিকে রুম নেন তাহলে বেশ ভালো একটা ভিউ পাবেন। অ্যাম্বাসেডর হোটেলের ওয়াশরুমগুলো সাইজে খুব একটা বড় না হলেও সব জিনিস মোটামুটি ঠিকঠাকই ছিল। এই যেমন ধরুন পেস্ট ব্রাশ, শাওয়ার ক্যাপ, শ্যাম্পু, বাথ জেল, সাবান, এইসব কিছুই ঠিকঠাক ছিল। আপনারা হয়তো ভাবতে পারেন এই জিনিস তো সব হোটেলেই থাকে, কিন্তু না, আমরা ফিফিতে যেই হোটেলে ছিলাম সেই হোটেলে কোনো পেস্ট ব্রাশ ছিল না, পরে আমাদেরকে আবার আলাদা করে সেটা কিনতেও হয়েছিল। অ্যাম্বাসেডর হোটেলের এই রুমে সাধারণত একটা হোটেল রুমে যা যা থাকে যেমন ফ্রিজ, আলমারি, হ্যাঙ্গার, এই সব কিছুই ঠিকঠাক মতোই ছিল। আমি আসলে এখানে বোঝাতে চাচ্ছি রুমের ভিতরে এক্সেপশনাল এমন কিছুই ছিল না যেটা এই রুমের কোনো এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। তো চলুন এক নজরে ঝটপট দেখে নেওয়া যাক কি কি আছে এই হোটেলের রুমে। অ্যাম্বাসেডর হোটেলে আমরা মোট 2 দিন ছিলাম। যেহেতু 2 দিন ছিলাম আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়েছি 2 দিন। এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সময়সূচি হলো সকাল 8টা থেকে সকাল 10:30। ব্রেকফাস্ট করতে গিয়ে যে জিনিসটি নোটিস করলাম তা হচ্ছে এই হোটেলের বেশিরভাগ গেস্টই হচ্ছে এশিয়ান সাবকন্টিনেন্টের, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এসব অঞ্চলের লোকজনই সবচাইতে বেশি। তবে এই হোটেলের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে তা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটি ছিল। তো চলুন এই পর্যায়ে দেখে নেওয়া যাক যে অ্যাম্বাসেডর হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আইটেম সার্ভ করা হয়েছিল। হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মোটামুটি সব আইটেমই বেশ মজার ছিল, তবে ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পেয়ারার জুস। তাছাড়া এই ব্রেকফাস্টে রাইস আইটেমও অ্যাভেলেবেল ছিল, অর্থাৎ খিচুড়ি টাইপ জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে চা এবং কফি দুইটার অপশনই অ্যাভেলেবেল ছিল, তবে মজার ব্যাপার হচ্ছে আমি যেই 2 দিন এই হোটেলে ছিলাম 2 দিনই কফির লাইনটা বেশ বড় ছিল। আমার বেশ অনেকক্ষণ সময় লেগেছে লাইনে দাঁড়িয়ে কফি নিতে। We'll be right back.
ডাইনিং এর পাশেই ছিল ছোট্ট একটা বেকারি, যেখান থেকে আপনারা কিনে খেতে পারবেন কেক, জুস, ডোনাট এইসব ডেজার্ট আইটেম। আমাদের হোটেল থেকে চেক আউটের সময় ছিল দুপুর 12টা, তো আমরা একটু আগে ভাগেই সব কিছু গুছিয়ে অপেক্ষা করছিলাম আর টিভি দেখছিলাম। টিভিতে অবশ্য হোটেলে কোথায় কি আছে এইসবই দেখাচ্ছিল, তো তখন দেখতে দেখতে ভাবলাম যাই হোটেলটা একটু ঘুরে আসি। প্রথমেই আমরা গেলাম সুইমিং পুলে, সেখানে গিয়ে দেখলাম কোনো ফিমেল পার্সন নেই, তাছাড়া মেয়েদের নামার পরিবেশ আছে বলেও আমার খুব একটা মনে হলো না। যদিও সুইমিং পুলে নামার মতো হাতে আমাদের সময় ছিল না, তো যাই হোক, এরপর আমরা নিজেদের মতো করে হোটেলের অন্যান্য অংশ ঘুরে দেখতে লাগলাম। অ্যাম্বাসেডর হোটেলটি আসলেই অনেক সুন্দর, ভাড়ার তুলনায় তাদের রুম এবং সার্ভিস যথেষ্ট ভালো ছিল। এবার আসি হোটেলের বাইরের পরিবেশে। অ্যাম্বাসেডর হোটেল শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, আর যার কারণে এখানে আপনি হাতের কাছে পেয়ে যাবেন একেবারে সব কিছু। তাছাড়া হোটেলের সাথেই রয়েছে বেশ কয়েকটি বাঙালি দোকান, সেখানে আপনারা নিত্য প্রয়োজনীয় নানা রকম জিনিসের সাথে পেয়ে যাবেন থাইল্যান্ডের সিম কার্ডও। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি কোনো মতামত কিংবা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।